আর আমি আজকে চলে এসেছি আমার অ্যানাদার ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওটার টপিকসটা খুবই ইন্টারেস্টিং। তো আমার আজকের ভিডিওটার টপিকস হচ্ছে মৌচাক মার্কেট শপিং হল। তো এটা আমার চ্যানেলে হচ্ছে ফার্স্ট শপিং হল। তো আমি হচ্ছে আপনারা যারা আমাকে আমার চ্যানেলে আগে থেকেই আছেন জানেন যে আমি হচ্ছে উত্তরা থেকে মালিবাগ এসেছি আমার ভাইয়ার বাসাতে। তো এখান থেকে মৌচাক মার্কেটটা অ্যান্ড হচ্ছে আনারকুলি যে মার্কেটটা ওই মার্কেটগুলো এখান থেকে খুব কাছে, জাস্ট আমার এখান থেকে যেতে 10 টাকা রিক্সা ভাড়া লেগেছে। তো আজকে আমি বিকেলে হচ্ছে মৌচাক মার্কেটের ওইদিকে একটু টুকটাক শপিং করার জন্য গিয়েছিলাম। তো আমি আজকে আমার এই ভিডিওটাতে আমি ওখান থেকে কী কী শপিং করে এনেছি এবং ওগুলোর প্রাইস কত সেটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে আমার হচ্ছে আমি ভিডিও থেকে আরও ইন্সপায়ার হব ভিডিও বানানোর জন্য। তো প্লিজ আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে অবভিয়াসলি আছে। ফার্স্টে এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য মাস্ক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি ফার্স্টে হচ্ছে মার্কেটে যেই আগে দুইটা মাস্ক কিনে নিয়েছি, রেডটা হচ্ছে আমার বেবিটার জন্য আর এই অ্যাশ কালারেরটা হচ্ছে আমার জন্য। আমার সার্জারিক্যাল মাস্কগুলোর থেকে এই মাস্কগুলো বেশ কালারফুল ছিল আর একটু ইন্টারেস্টিংও লাগলো যে হ্যাঁ আমি এই মাস্কগুলো কিনতে পারি। তো এই মাস্ক দুইটা নিয়েছে হচ্ছে 40 টাকা 20 টাকা করে পার পিস। তো এই তো এই ব্যাগটার মধ্যে ছিল দুইটা মাস্ক, দেন হচ্ছে এটা আমার বেবির জন্য একটা শর্টস মধ্যে এমব্রয়ডারি করা আছে সুতার এমব্রয়ডারি করা, জিন্সের ফেব্রিকটাও খুবই হচ্ছে ডেনিম ফেব্রিকটাও খুবই সফট ছিল আর নিচে দিয়েও একটু এগুলো একটু গুঠানো স্ক্যাচের মতন করা ছিল, আমার খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে পাইনাপেলের, তারপরে হচ্ছে বিভিন্ন ফ্রুটসের, তরমুজের এগুলা হচ্ছে এমব্রয়ডারি করা, এটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা আমি তখনই নিয়ে নিলাম। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে মাত্র 150 টাকা। তো নাম্বার টুতে সেকেন্ড যে ব্যাগটা আছে, তো ব্যাগটার মধ্যে কী কী আছে বের হচ্ছে। ফার্স্টেই আছে হচ্ছে সুন্দর টি শার্ট, আর টি শার্টটার পেছনে হচ্ছে লেস দিয়ে কাজ করা ছিল, লেসের কাজ করা ইয়োক বসানো, আর এই ফেব্রিকটাও খুব সুন্দর ছিল, খুব স্ট্যাচেবল আর পরলে খুব ফিটেড হয়ে থাকবে। এটাও আমার বেবির জন্য, আমার দেখে খুব পছন্দ হলো আর আমি নিয়ে নিলাম। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে মাত্র 100 টাকা। আর মৌচাক মার্কেটের কথা বললে ওখানে আমি দেখলাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে ওদের জিনিসগুলো ওরা সেল করে থাকে। তারপরে ব্যাগ থেকে কি বের করে, তারপরে ব্যাগের মধ্যে ইয়েলো কালারের মাস্টার্ড ইয়েলো কালারের এই জাম্পস্যুট, আমার একদম কালারটা দেখেই মনে হচ্ছিল যে আমি নিয়ে নিই। তো আমি এটার সাইজ আমি মেবি ছোটোটা দেখেছিলাম, আমি ওনাকে সাথে সাথে জিজ্ঞেস করি যে হচ্ছে এটা হচ্ছে একটু বড় সাইজের আছে কি না, উনি আমাকে বের করে দেয়। আর আর তারপর আমি জিজ্ঞেস করি যে এটার প্রাইস কত, এটা নিয়েছিল হচ্ছে 250 টাকা। তো এটা আমার আমি জানি না এটা কি
কিনে আমি ঠকেছি না জিতেছি, বাট আমার এই কালারটা এখন এত বেশি পছন্দ হয়েছে। এটা মেবি আমার 2018 সাল থেকে এই ইয়েলো কালারটা পছন্দ হয়েছে। ফার্স্টে আমি হচ্ছে একটা কুর্তি কিনেছিলাম, ওটা আমার খুবই পছন্দ, একটু একটু ছিঁড়ে গিয়েছিলো, তারপরেও আমি ওইটা পরেছি, মানে আমার এত পছন্দ হয়েছে। দেন ওইটার পর থেকে জাস্ট একের পর এক আমি খালি এই ইয়েলো কালারের মাস্টার ইয়েলো কালারটা জিনিস দেখলেই আমার ওইটা যাই হোক না কেন আমার পছন্দ হয়ে যায়। তো এইটা তো বললামই, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 250 টাকা। এটা আমার বেবিটার জন্য, টিঙ্কুকে খুবই কিউট লাগে। ওয়ার্ডরোবের জন্য হচ্ছে এটা কিছু বলে ন্যাকলিন কিনেছি, এটা 20 টাকা নিয়েছে। দেন একটা কটন বাগের প্যাকেট, এটা মেবি 20 টাকা নিয়েছে। এখন হচ্ছে থার্ড নাম্বার ব্যাগটা দেখার পালা। তো এটার মধ্যে কি কি আছে আমি বের করছি। এটার মধ্যে ফার্স্টেই আছে হচ্ছে একটা প্যান্ট, প্লাজো টাইপের, আর এটার সামনে হচ্ছে বো করা যায়, ফিতা আছে। খুবই লুজ একটা প্যান্ট,
সবুজ কাটিং প্যান্ট বলে এগুলোকে। প্যান্টটা খুবই সুন্দর, এটার সাথে অ্যাশ ব্ল্যাক এইসব কালারগুলো, এইসব কালারের টি শার্ট দিয়ে এই প্যান্টটা বললে জাস্ট আর কিছু লাগে না। আপনার যদি ইচ্ছা করেন স্কার্ফ পরতে পারেন, আমিও হচ্ছে সব কিছুর সাথে একটি স্কার্ফ পরতে পছন্দ করি। আমার স্কার্ফের মানে হিজাব স্কার্ফ যেগুলো আছে ওগুলোর কালেকশনও অনেক, আমি ওইটার উপরেও একটা ভিডিও করবো যে আমার কতগুলো হিজাব কালেকশন আছে। আমি হিজাব করি না, বাট হিজাব দিয়ে আমি স্কার্ফ বানিয়ে করি। এইটার প্রাইস, এইটা আমি একদম বলে দিয়েছিল 700 টাকা ফার্স্টে, দেন কমাতে কমাতে আমি এটা 400 টাকা দিয়ে দিচ্ছি। এই প্যান্টটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে সামনে বো করা যায়। তো এই ছিল আজকে আমার মৌচাক মার্কেট অথবা আনারকলি মার্কেট শপিং হল। তো আমি আজকে মৌচাক মার্কেটে যে 1300 টাকা শপিং করেছি, এই সবগুলো জিনিস আমার 1300 টাকার মধ্যে হয়ে গিয়েছে, এর 1 টাকাও বেশি লাগেনি। তো আপনারা যারা মৌচাকের আশেপাশে বা সিদ্ধেশ্বরীর আশেপাশে থাকেন, তারা হচ্ছে সময় করে মৌচাক মার্কেটে এসে ঘুরে যেতে পারেন, কারণ এখানে অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাবেন। আর হচ্ছে আপনারা যদি চান, আর আপনার যদি এর আগে হচ্ছে মৌচাক মার্কেটে এসে থাকে, তাহলে তো অলরেডি জানেন যে এখানে অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর 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 কালেকশন পাওয়া যায়। আর আমি তো শুধু জাস্ট প্যান্ট কিনেছি আর আমার বেবিটার জন্য প্যান্ট আর হচ্ছে একটা টপস কিনেছি। তো এখানে অনেক কুর্তি আছে, প্লাস হচ্ছে টি শার্টের কালেকশন আছে, অনেক অর্নামেন্টসের দোকান আছে। আমি আজকে ব্লগ করিনি, সেজন্য আমি ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম, কারণ আমি যেহেতু এই এলাকার না বা এটা আমার নতুন জায়গা, আমি চাইনি যে আমার ফোনটা হারিয়ে যাক, তো আমি এর জন্য নেইনি। তো এখানেও আপনি নিউ মার্কেটের মানে নিউ মার্কেট তো অনেক বড় একটা প্লেস, বাট ওই রকমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি এখানে ওই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন, এবং হচ্ছে হোম ডেকোরেটেড আইটেমও হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো আই উইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান, টিল দ্যাট টাটা বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ বেস্ট, লাভ ইউ গাইজ, টাটা।